बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामु अलैकुम। आशा करी अपना सबाई भलो आज के नतून भिडियो नहीं अपने सामने चले आसलम। आज के रंगपुर आरिफ भाईर बसा अने चिनबें आरिफ भाई के। आरिफ भाई रंगपुर एक पुरतन कबूतर पालो, गिरिबास कबूतर और विभिन्न जतर कबूतर पालन करते। उन्नी अनेक आगे कबूतर पाल कबूतर पाले मजखने उन्नी छो ना कबूतर जगते, आबार कबूतर जगते आससे और कबूतर पाला शुरू कर से। भाई মানুষ যাইহোক, এখন ভাইয়ের কবুতর এখন কি কি কবুতর পালে সেগুলো নিয়ে আমরা এখন দেখবো, কবুতর গুলা দেখবো। আমাদের সাথে থাকেন। যে এটা ভাইয়ের লফট, মানে এগুলা সব রেস্টে দেওয়া আছে কবুতর, ধাপড়ি ধাপড়ির কবুতর। হ্যাঁ কবুতর, কি কি কবুতর পালেন মূলত এখন, মানে এখন কি কি কবুতর আছে? এখন মূলত আমার কাছে ঢাকাইয়া গুলো আছে, ঢাকার মধ্যে যারা পাল্লা করে যেগুলো, এগুলোর মধ্যে হচ্ছে তোমার ইয়া আছে, বেজি গলা আছে, সিলভার আছে, পাঙ্কির মধ্যে কিছু ভ্যারাইটিজ আছে, তারপর সবুজ গলা আছে, লাল পাত্তি আছে, লাল পাত্তির সঙ্গে কোভরার কিছু ক্রস দিয়ে যেগুলো বের করে আর কি, ওগুলো আছে। মোটামুটি ঢাকায় ভালো কালেকশন আছে আর কি। আর হাই ফিলার যেহেতু আমাদের এখানে ভালো চলে আর কি, যে রংপুরে তো হাই ফিলারই এখন বেশি চলে। হাই ফিলারের মধ্যে আমার কাছে আছে গলায় লালে খুলনা থেকে একজোড়া প্রথম নিয়ে আসলাম, দুইটাই মাদি হয়েছে আর কি। বাইরে গলায় লাল জাকির মল্লিকের সেই গলায় লাল, সরাসরি জাকির মল্লিকের কাছ থেকে একটা রিকোয়েস্ট করে নিয়ে আসছিলাম। অনেকে অনেকভাবে বলে গলায় লাল তো অনেক রকম ইয়া করতে হয়, এই যে দেখা যায় যে এই যে এটা হচ্ছে মাদি, দুইটাই মাদি হয়েছে, নিয়ে আসছি পরে দুইটা নর নিয়ে আসছি আবার আরেকজনের কাছ থেকে। এগুলো চমৎকার ফ্লাই করে। হাই ফিলারের মধ্যে আর কি কি আছে আপনার কাছে? টেডি আছে, টেডি বেশ কিছু ছিল বাজে নষ্ট করছে। টেডির মূল মাদিটা দেখাই, মূল মাদিটা আমার ইম্পোর্ট করা ছিল পেয়ারটা, এটা এখন ফুল মল্টিং এ আছে তো রেস্টে দিচ্ছি। এটা হচ্ছে আপনার টেডির একদম মূল মাদি ইম্পোর্ট করা আর কি, রিংটা দেখাই, মল্টিং আছে কতটা প্রচুর ডাবল ইন। এটা ইম্পোর্ট করা কবুতর এক পেয়ার নিয়ে আসছিলাম, তার মধ্যে হচ্ছে নটটা আছে এখানে আর এই যে মাদিটা, এটা রেস্টে আছে আর কি, মোল্ডিং হচ্ছে প্রচুর। ব্রিডিং লফটে ছিল তো তখন গোসল করতে পারেনি, এই জন্য ইয়াও আসেনি, মোল্ডিংও হয়নি আর কি। এখানে কাপা কাপি করতেছে, এগুলো কি পাঙ্খি নাকি? এগুলা হ্যাঁ, এগুলো সব পাঙ্খি আছে, পাঙ্খির এই যে এটা ঝুমা পাঙ্খি আছে, এই যে এটা ঝুমা পাঙ্খি, এর মধ্যে আবার কিছু জাবরার মধ্যে আছে, এই যে উপরে জাবরার মধ্যে আছে, তারপরে বইল পাঙ্খি বলে যেটা, বইল পাঙ্খির মধ্যে আছে। যে এটা পাঙ্খি না? হুম, এটা পাঙ্খি। এগুলো সব এটা ফিমেলের ধাপড়ি,
ডামাসিনও আছে এখানে এই যে ডামাসিন ডামাসিন এটা মেইন মাটি আর কি আচ্ছা এটা মূল মাটি আর আমার পছন্দের মধ্যে এই যে জাবরা পাঞ্চি একটা আছে এই যে এটা কিন্তু প্রচুর ভাইব্রেশন আছে এটা এটা এই জাবরা খুব জাবরা পাঞ্চি আর আমি রাজস্থান থেকে কিছু কবুতর নিয়ে আসছিলাম টুটুল ভাইয়ের মাধ্যমে আর কি জি জি টুটুল ভাই ঢাকার টুটুল ভাই উনি নিয়ে আসছে ওনার কাছে বেশ অনেক কবুতর আছে এটা ওরা গ্যান্দাদার বলে এটা কালো গ্যান্দাদার আর কি গ্যান্দাদার এর চোখটা দেখেন একদম মানে সেই রকম আর এরা উড়লে নামতে চায় না আর কি আমার বেশ এখানে চার জোড়া বাচ্চা উঠাইছিলাম এক জোড়া বাচ্চা রাখতে পারছি আর কি বাকি তিন জোড়াই হারাই গেছে বাচ্চা অবস্থাতেই ওরা অনেক ভালো ফ্লাই করে অনেক বড় কবুতর একদম বড় অনেক বড় সাইজের কবুতর ভিতরে দেখলাম আরো কিছু গেন্দাদার গুলো দেখবো এর কালো কালোর সঙ্গে আবার লালও আছে লাল গেন্দাদার এগুলো হচ্ছে লাল গেন্দাদার বলে আর কি চোখগুলো হালকা ভিতরে পুরো বডিটা মিলে হালকা হলুদ থাকে প্রত্যেকটা গেন্দাদারের এরকম আর কি এটা গরমের সময় চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা এমনি ফ্লাই করে আর কি যদিও সময় আমি খুব কম পাই ফ্লাই করানো সব এখানে আছে আর সবচেয়ে আমার পছন্দের কবুতর হচ্ছে এই যে যেটা আর কি ঢাকায় ইয়া বলে কাজ করা কাজ করা ঠিক না এটা বলে হচ্ছে আপনার লাল পাত্রির সঙ্গে মিরপুরের সোহেল ভাইয়ের একটা কোবরা জেনারেশন ছিল কোবরার ক্রস করে এইগুলো আসতে এই কবুতরগুলো চমৎকার ঢাকার মধ্যে যেমনি পাল্লা নেয় তেমনি হচ্ছে ফ্লাইও করে একদম উড়লে সঙ্গে সঙ্গে পিন হয়ে যায় আবার পাল্লা লাইনের জন্য ওনারা ইউজ করে আর কি এর বেশ কয়েকটা বাচ্চা আমার কাছে আছে খুব চমৎকার ওরে একদম কোনো বাচ্চা এরকম নয় যে মিস হয়েছে যে মিস হয়ে যাবে উঠতে পারে না এরকম না কিন্তু সবগুলোই ওরে নজর করা একদম করা নজরে আর খাকির মধ্যে কিছু কবুতর আছে পাল্লা লাইনের তো নজরটাই মেন প্রেসারের মতো যে খাকি কিছু কবুতর আছে খাকি কবুতর রেড গিয়ার এগুলোর আগে কি ডিমান্ড ছিল এখন তো সব কবুতরের ডিমান্ড পড়ে গেছে খাবারের দাম বৃদ্ধি সব কিছু মিলে আর আমার কাছে একটা কামলার জাত আছে কামলার এগুলো অনেক বাজি করে আর কি খেলতে বেশি হাইট নেয় না আর কি বাজি কেমন করে বাজি প্রচুর বাড়ি বাজি করে আর কি ফেদার পায়ের ফেদার বিশাল পায়ের ফেদার বিশাল বিশাল ফেদার থাকে আর রাশের গিরি বাজার মতো বাজি করে রাশের গিরি খারাপ বাজি না খারাপ বাজি এই বাজি করবে আর উঠবে বাজি করবে আর উঠবে এরকম টামলার দুইটা কালার আছে একটা সিলভার রোলার টাইপের কবুতর যে গ্যান্দাদার গুলো দেখালে মোর বাচ্চা এই যে কত চমৎকার আসছে ওখানে ওই একই টাইপের সবগুলো এখানে একই বাসা মাটি আর একটা গলা ইয়ে দেখে ঢাকায় খুব এই বেজি গলার খুব প্রশংসা করে সবাই যে বেজি গলা বেজি কবুতর বলে আর কি পাল্লা পাল্লাতে পাখা খোলা আছে কাটা আছেন কি ওগুলার বেজি গলার খুব প্রশংসা ঢাকে আর কি আমরা তো এদিকে পাল্লা করতে পারি না হয় না আর কি সময়ের অভাবে সব কিছু মিলে হয় না শখের জন্য পাল্লা আর কি আরো কিছু সিলভার আছে এখানে গলায় লালের যেগুলো দেখাইলাম মাটি ওর বাচ্চা আছে গলায় লালের যে মাটিটা দেখাইলাম ওইটারই বাচ্চা এই
গলা এলাল হাই প্লেয়ার জাকির মল্লিকের গলা এলাল এটা ওনার বিডিং লফট এই যে ওনার লফটের নাম ওএস পিজন লফট এই যে সব বিডিং লফট এটা नामासिन कबूतर भालो लागे सुंदर एक कबूतर এই যে ভাই টিডি মন হচ্ছে এখানে অনেকগুলা এগুলো দেখবো সবগুলা এই যে টাঙ্কি ওখানে যে মাদিগুলো আছে জোড়া এগুলো আর কি জাবরা পাঙ্কি জাবরা পাঙ্কি পাঙ্কি এগুলো আসলে সকল ওই যে যারা পাল্লা করে পাঙ্কির সঙ্গে নরমাল এগুলো কবুতর ক্রস করে দিয়ে আর পাঙ্কি একটা মজাদার কবুতর মানে থাকলে বাড়িতে মজা লাগে অনেক শান্তি লাগে পাঙ্কি কবুতর মাইগ্রেশন হয় প্রচুর राजस्थान तो कबूतर गुलो अनेक बड़ो है बिग साइज देशेर गुलो जेगुलो एकटु साइजे छोटो है এই যে বললাম যে চোখটা একদম হলুদ চোখের হয় চোখে একদম হলুদটা ভিতরের দিকে আর কবুতরটা তো বিশাল লম্বা পুরো এক হাত সাইজ বিশাল কবুতর একদম বিগ সাইজ এর এই আবার কালো একটা আছে এটার কালো লাল একটা আছে লালটা এখানে হেরিকেন বলে লাল গন্ডাদার ওরা বলে আর জি জি বডিতে এত ছাপ থাকে না আর কি এখন তো এক এক জন এক একটা বের করে ওইটাকে আবার বলে যে এটা হেরিকেন এটা হচ্ছে মিলিটারি এক এক জন এক এক নাম দিয়ে রাখছে আর কি যেটা যখন মার্কেটে যাবে সাইজ বিশাল আর এইটা একটা নতুন আমি করছিলাম বুঝা গেছে একটা ক্রস মাদির সঙ্গে ঢাকাইয়া একটা নরের জোড়া দিছিলাম আমি বাচ্চাগুলো এটা ছিল ঢাকায় সে সময় একটা নর অনেক আগে নিয়ে আসতাম এটা এই নরটা এর সঙ্গে এই ক্রস মাদির দিয়ে বাচ্চাগুলো খুব চমৎকার আসে এর বাচ্চাগুলো ফ্লাইও করে এমনি নর্মালি আমাদের এখানে হাই ফ্লেয়ার কি কি আছে যদি দেখাইতেন হাই ফ্লেয়ার তো এই যে টেডি আছে এখানে টেডি কিছু নর আছে যে মাদিটা দেখাইলাম ওই মাদিটার বাচ্চা হচ্ছে এইটা
এর সঙ্গে আবার এখানে এরই আবার দুইটা বাচ্চা আছে। এর ভাই বোনকে বিক্রি করছিলাম, ওই যে রংপুরে কয়েকজন নিয়ে আয় গেছে, ওনারা ভালো রেজাল্ট ভালো। আমি ফ্লাই করার অত সময় পাই না, আমার কাছে এমনি 4 ঘন্টার মতো ফ্লাই করছে। সময় দিতে হয় অনেক, সকালে উঠে আবার ওদেরকে ট্রাক করে ইয়া করতে হয়, এই জিনিসগুলো করতে পারি না আর কি। এইটা আর একটা ব্রিডিং ওনার কেস, সেটা সুন্দর। এখানে সবাই ছাড়া থাকে কত, ওই মাদিটার সঙ্গে এই নটটার জোড়া দিয়ে এখন যে নটটা দেখালাম ওইটা বাচ্চা এরকম বের হয়। এটা হচ্ছে মূল নর আর কি, আর ওই ঘাপড়িটা আছে মাদিটা, এটা মূল নর। ইম্পর্টেন্ট নট, রিং কমপ্লিট, ফার্স্ট রিং কমপ্লিট, যে রিং এটা 16 সালের। মূলত এই রকম পোস্টারগুলো ছিল আমার, পোস্টারগুলো এবার সব ছেড়ে দিয়েছি, এবার আর প্রোডাকশনে যাবে না, সবগুলো কবুতর রেখে থাকবে আর কি। আর কালদম রিয়েক্টার, কালদম রাখতে ভালো, কালদম এই এটা যেমন আমার পোস্টার 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 দিয়ে পাওয়ারটা হারায় গেছে, সবগুলো দম মোটামুটি সবগুলোই কালো আর কি। অনেক বড় সাইজের হয়, এর মাটা আছে কিন্তু নটটা হারাই গেছে। এই মাটিটা ওখানে রেস্টে আছে। এখানে আরো একটা কালদম আছে, এই দুই জোড়া কালদমই মূলত আমার, আর বাকিগুলো এমনি বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে রাখা হয় না। এটা একটা নট, এটা অনেক বড় সাইজ। এটা ঢাকা থেকে নিয়ে আসে, এইটা সব একটা, আর ওইটা নিয়ে আসছিলাম খুলনা থেকে। আচ্ছা, সেটআপটা অনেক সুন্দর। এখানে এই যে সিস্টেমটা দেখেন, ইট দিয়ে গাঁথনি দিয়ে তারপর সামনে খাঁচা লাগাই দেওয়া। ভাইয়ের এগুলো ব্রাহ্মা মুরগি, কলম্বিয়ান লাইট ব্রাহ্মা। একটা মোরগ, একটা মুরগি। ব্রাহ্মা মুরগির বাচ্চা, ওই ব্রাহ্মা যে মুরগিগুলো দেখালাম ওদের বাচ্চা এগুলো। ভাই তাহলে তো কবুতর বাজিতে আবার আসলেন, মানে কবুতর বাজিতে ভুল হবে, মানে কবুতর পালাতে শুরু করলেন আবার। তা আপনার এখন আপনি কেমন লাগতেছে? এটা একটা নেশার মতো, কবুতর আসলে ওইভাবে কেউ ছাড়তে পারবে না, মানে যে পালে সে যে কোনো সময় সুযোগ পাই দেয়, ওই কবুতর পালতেই যাবে শুধু, যে সুযোগে শুধু অপেক্ষা থাকে এরকম একটা ব্যাপার। আমার সবচেয়ে পছন্দ হওয়া কবুতর এটা, সাতচিলা একটা কবুতর। এই কবুতরগুলো দেখে মূলত বড় হয়েছি, এই কবুতরগুলো এক সময় প্রচুর দেখতাম, নিতে চাইতাম, বাট এখন তো আর সুযোগ নাই, এখন ভাইদের লকটে আসতে হয় আর দেখতে হয় শুধু। অনেক সুন্দর একটা কবুতর, ফেসটা অনেক সুন্দর, শেপটা অনেক সুন্দর। নতুনদের জন্য যদি কোনো টিপস দিতেন কবুতর বিষয়ক যে কোনো, নতুনদের জন্য টিপস আসলে এটাতে তাড়াহুড়ো করা যাবে না, তাড়াহুড়ো না করে ধীর স্থিরভাবে, অনেকে অনেক ধরনের পরামর্শ দেয়, এগুলো না শুনে নিজে বুঝে শুনে চারখানে 10খানে দেখে তারপর কবুতর লাগাইতে হবে। এই আমাদের যেটা সবচেয়ে বেশি আমাদের ক্ষতি করছে সেটা হচ্ছে ক্রস করে আগে, মানে জাতটাকে নষ্ট করে দিয়ে, মানে একজন নতুনকে কীভাবে ঠকানো যায় এই অবস্থায় আছে সবাই, এই এই চিন্তায় থাকে। এটা করা যাবে না, নতুনদের যেটা করতে হবে দেখে শুনে, শুধু আমার এখানে না, যে জায়গায় যাবে দেখে শুনে তারপর
বুঝে তারপর কবুতর নিতে হবে। আর একবারে বেশি লাগানো যাবে না, কবুতর এক ঘর থেকে আরেক ঘরে ওয়েদার যখন চেঞ্জ হয় তখন বিভিন্ন ধরনের অসুখ, বিশেষ করে সবুজ চুনা পায়খানাটা খুব ক্ষতি করে আমাদের। এই শীতের সময় আসলে আরও আমরা খুব আতঙ্কে থাকি আর কি। তো এই জন্য দুই চার পাঁচ জোড়া দিয়ে শুরু করতে হবে, ধীরে ধীরে ধৈর্য ধরলে ওই দুই জোড়া পাঁচ জোড়া থেকে অনেক হয়। আমার এই যে এখানে অনেক কবুতর আছে জাতটা একটা এক জোড়া দুই জোড়া, এগুলো হয়ে গেছে না 10-20 জোড়া এখন হয়ে গেছে, একটু সময়ের অপেক্ষা। এই 6 মাস পর ওই বাচ্চাগুলোই আবার বাচ্চা দেওয়া শুরু করে। যেটা করতে হবে, সবচেয়ে ভালো হয় দুই ব্লাড লাইনে দুই পেয়ার নিলে তাহলে ওই বাচ্চাগুলোকে ব্লাড লাইনগুলো ঘুরাই দেওয়া যায়, তাহলে বাচ্চার রেজাল্টটা সবসময় ভালো থাকে আর কি। জাত ঠিক থাকলো বাচ্চার লাইনটা মানে ব্লাডটা যেন নষ্ট না হয় আর কি, স্ট্রং হয় আর কি, যেন ইনব্রিডিংয়ে না পড়ে। ইনব্রিডিংয়ে পড়লেই কবুতরের বিভিন্ন সমস্যা হয়, আবার কিছু কিছু জায়গায় ইনব্রিডিং করলেই বরঞ্চ রেজাল্ট ভালো হয় কিছু কিছু। রেসারের মধ্যে কিছু আছে আমাদের এখানে, যেমন লাল পাত্রী, ওই যে কোবরা জেনারেশনটা, আমার যেমন বাবার সঙ্গে ওর মেয়েরই, ওর ঘরের মেয়েরই জোড়া দেওয়া আছে, ওর বাচ্চা চমৎকার হয় আমার কাছে। এটা সবার কাছে নাও হতে পারে, সবসময় যে হবে এরকম না। আর শীতের সময় সবাইকে সতর্ক থাকতে হবে আর কি, যেন ঠান্ডা না লাগে, বিশেষ করে যে ঠান্ডা বাতাস আলো হঠাৎ করে যখন চেঞ্জ হবে সেই সময় একটু খেয়াল রাখতে হবে যেন ঠান্ডা না লাগে, লকটা ঘিরে রাখতে হবে আর কি। ওষুধ বিষয়ে যদি, ওষুধের ব্যাপারে যেটা আমি বলবো একটু দেখাই, দেখালে অনেক বেটার হয় ভাই। আচ্ছা, ওষুধের ব্যাপারটা তো এক একজন এক একভাবে করে, যার কাছে যেটা স্যুট করে আর কি। যেমন আমি কারমিনা হচ্ছে 3-4 সপ্তাহে 3 দিন খাওয়াই। কারমিনাটা খাওয়াইলে হয় কি, যে হজমে ওদের কোনো সমস্যা যেহেতু হয় না, সেহেতু হজম যদি ওদের হয়ে যায় তাহলে আমার অন্যান্য রোগগুলো, তো খাবার হজম হয়ে গেলে স্বাভাবিকভাবে ওর রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে আর কি। অন্য ওষুধ যদি একবারে হয়ে যায়, যে কারমিনা কি হজমের জন্য সহায়ক? হ্যাঁ হ্যাঁ, হজমের জন্য সহায়ক, রুচি বাড়ে আর কি। আর আমার যেটা যেটা সবার কাছে যেটা পরামর্শ দিব আমি, এটা হচ্ছে ভিক্টোরি কোম্পানির 6-in-1 একটা চাইনিজ ওষুধ। এই ওষুধটার সঙ্গে বেলগাসল, যদি চুনা পায়খানা হয় এটার 1 ml এর সঙ্গে বেলগাসল দিতে হয় লিটারে 15 ml, আমি লিটারে 10 ml করে দিই গিরিবাজের জন্য। 10 ml এর সঙ্গে এই ভিক্টোরির 6-in-1 লিকুইডটা 1 ml দিয়ে কারমিনা লিটারে দিতে হবে 2.5 ml বা 3 ml করে দিয়ে 10 ml করে খাওয়ায় দেওয়া যায়। যে কবুতরটা সুস্থ, মানে 4-5 দিন খাওয়াই দিলে, দুই বেলা করে 4-5 দিন খাওয়াই দিলে সুস্থ হয়ে যায়। আর যেটা আল্লাহ হায়াত রাখে নাই ওটা তো যাবেই। বেলগাসলটা খুব এক্সপেন্সিভ আর কি, এখন আরো দাম বাড়ছে, এই যে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর ডলারের দাম বাড়ার পর দাম অনেক বাড়ছে। এটা না আমি অনলাইনে অনেক দেখছি, কিন্তু আজকে প্রথম দেখলাম বোতলটা নাড়ি দেখলাম ফার্স্ট। না, একটা জিনিস যেহেতু আমি শখ করে পানি, আর একটা জিনিস দেখাই, এটা মল্টিং শেষ হওয়ার পর খাওয়াবো আমি। এই যে ব্লু নাম্বার 1, এটা আমি কেউ অ্যাডভার্টাইজ হিসাবে নিয়েন না, এটা আমি শখ করে যেহেতু পালি এবং আমার খুব মানে শখ যে কবুতরগুলো দেখতে অনেক সুন্দর হবে, এইটা যদি মল্টিং হওয়ার পরে খাওয়ানো যায় কবুতরকে, এটা আমি হচ্ছে লিটারে 2 ml করে দিতে বলছিল, আমি 1 ml করে দিই আর কি লিটার। তাতে হয় কি, কবুতরের যে বিষ্ঠাটা মানে যে পায়খানাটা হয় এটা একদম পরিষ্কার থাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই যে কবুতর ধরলে এই যে পাউডার হাতে লেগে আছে না, এটা হচ্ছে কবুতরটা এত সিল্কি থাকে যে মানে খুবই চমৎকার লাগে। কিন্তু এটা সবচেয়ে ইয়া হচ্ছে বেজিংয়ের এই তো ইয়াটা, বেলজিয়ামের, কিন্তু এই ওষুধের দাম অনেক, 1 লিটার ওষুধ নেয় হচ্ছে 9,000 টাকা। ওহো, এটা তো সাধারণ কবুতর পালার কাছে সম্ভবই না। আমি শখ করে যেহেতু পালি, যে আমার কাছে থাকে কবুতরগুলো দেখতে জন্য অনেক ভালো থাকে, সুস্থ থাকে, আমি 1 লিটার নিয়ে আসছিলাম গত সিজনে, এখনো চলতেছে। সব সময় তো দিতে হয় না, মোল্ডিং এর শেষে দিয়ে দেই 10-15 দিন দিই। আর যারা কবুতর পালে অনেক দামি দামি কবুতর দিতে পারে, এটা ইউজ করতে পারে গেলে তো উপকার পাবে। আর বডির পাউডারটা তো হাই ফিলার কবুতরে খুব কিন্তু প্রয়োজন, প্রয়োজন হয়। এটা কবুতর ওদের আপনার ইয়া আছে, ভিটামিন আছে, ক্যালসিয়াম আছে,
সবকিছু মোটামুটি ওদের কোম্পানি যা আছে ওগুলোই মূলত আমি জি ভাই তাহলে আজকে ভিডিও শেষ করি ঠিক আছে ভাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন। আর অন্য কোনো দিন হয়তো অন্য কোনো লফটে আর অন্য কোনো দিন চলে আসবো। আজকে ভাইয়ের লফট থেকে এখানেই শেষ করলাম ভিডিও। ভাইয়ের অনেক গাছপালাও আছে সাথে চারপাশে। সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম।